হাই গাইস, আজকে হচ্ছে 9th of December অ্যান্ড আজকে প্ল্যানটা একটু অন্যরকম। তার আগে আমি বলি, আজকে একটু মানে আমার গলাটা এরকম, কারণ আমার ঠান্ডা লেগে রয়েছে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই বছর মানে শরীরটা একটু বেশি খারাপ হচ্ছে, কেন যাই না বুঝতে পারছি না। ওয়েদার চেঞ্জের জন্য গলা বসে গেছে, নাক বন্ধ, ঠান্ডা লেগে আছে, শোজ এতগুলো, তার মধ্যে কি হবে যাই না। মেন টপিকটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি, আমাদের দুটো কাজ আছে, আমি আর সুস্মিতা বেরোবো। সো ফার্স্ট কাজটা হচ্ছে আমরা মরুনে যাবো, মরুনের সাথে আমাদের আজকে একটা শ্যুট আছে। তো সেখানে আমরা কাজটা হবে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখবে, এই ব্লগে কিছুটা দেখতে পাবে। অ্যান্ড তারপর আরেকটা প্ল্যান আছে, সেটাও হবে, সেটাও তোমাদের দেখাবো। সেটা হচ্ছে না কি হচ্ছে চলো দেখাচ্ছি, পরে দেখতে থাকো, সাথে থাকো। আর ওখানে একজন দাঁড়িয়ে আছে, হনুমান, হাফ প্যান্ট পরে, আবার কি করছে পা ফা দুলিয়ে। যাই হোক, তো ওর এক্সাম আছে, তাড়াতাড়ি এক্সামটা দিয়ে আসছি, তারপরে বেরোবো, ঠিক আছে। দিদির সারপ্রাইজটা তো নিতে যেতে হবে নাকি, দিদিকে নিয়েই যাব। অনেক কিছু আছে আজকে, সব দেখতে হবে সব। তো আমি মেরুনে চলে এসেছি, কারণ সামনে আমাদের। তুই কোথা থেকে আসলি হঠাৎ করে? তুই ব্লগ শুরু করে বলছিস আমি চলে এসেছি, তুই করিস নি স্টার্ট? তাহলে যাই হোক, আমরা মাঝখান থেকে পিক আপ করেছি, সেটা দেখাইনি, যাই হোক। কারণ আমাদের সামনে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি না ঠিক, সেটা দেখতেই পারবে কি আছে, খুবই ভালো লাগে। তো সেজন্য আমি এখানেই করাই, মোটামুটি সিলেকশন চলছে এখন, কোনটা করবে নাকি ঠিক করেছিস? আর এই দাদা আমাদের করে দিচ্ছে, খুব লেন্দি প্রসেস, জানি। কতক্ষণ লাগে? এক ঘন্টা লাগে, বেশি লাগে? হ্যাঁ, 2 মিনিট লাগবে। কি বলছিস? আবির বলছে করবে আবি। হ্যাঁ, তো স্যান্ডি ফ্যান্ডি করে দেখেছি, তুইও করে তাহলে ঘোর। সুমিতার আঙুলে এখন ড্রিল করা হচ্ছে, আবির ভাবছে এটা ধুলো, এই জন্য ডাস্টই তো, কাইন্ড অফ ডাস্ট এটা, নাকে ঢুকলে নাক এখন আমার মানে এখন নাকে ঢুকলে আমার নাক সব বন্ধ হয়ে যাবে, হাঁচি দেওয়া শুরু করবো। মোটামুটি 50% ডান নাকি? দাদা এই তাড়াতাড়ি করছে, মানে হেভি ফাস্ট কাজ, সেরা। দেখুন শেড কে বলছি একটু চুজ করে দে, আমি জানি না, আমি জানি না আমি কোনটা বলবো, আমি বুঝতে পারছি না। এখন কালার করা শুরু হয়ে গেছে, ও মস্তিতে আছে সুস্মিতা। সুস্মিতার কমপ্লিট এখন নাকি? কেমন হয়েছে দুটো হাতই দেখা? খুব সুন্দর আছে দাদা, খুব সুন্দর কাজ করে, আর দুটো হাত দেখাবো যে এখানে কাজ দিচ্ছে এখন। সো এখানে কমপ্লিট, কেমন লাগলো? খুব ভালো, ওদের সার্ভিস খুবই ভালো। তোমরা যদি কোয়ালিটি এখানে আসতে পারো, কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না। আমি তোমাকে আমি করি নি, তুই করবি না স্বাভাবিক। তো কতদিন থাকছে না থাকছে সব ডিটেইলস আপডেটস দিতে থাকবে। তো আপাতত কেমন লাগলো কাজ? খুব ভালো, সার্ভিস তোমরা নাও, সার্ভিস নাকি? হ্যাঁ, তোমরা নাও, সার্ভিস খুবই ভালো। এটা হচ্ছে সোদপুরের মডেল, এটা কাজ কল করে, হ্যাঁ সোদপুর কাজ কল, কাজ কল মোড়ে একদম এখানে পাশেই। এখন এখান থেকে আমরা বেরিয়েছি, একটা প্ল্যান আছে, চ আবার বেরিয়ে পড়েছি আমরা। আর কি জন্য বেরিয়েছি এটা একটু সারপ্রাইজ আছে, কারণ পাশে আছে সুস্মিতা। আর সারপ্রাইজ কি আছে? না মানে সুস্মিতা পাশে বসে আছে, এটা সারপ্রাইজ, নতুন বর। যাই হোক, সুস্মিতা পাশে আছে, এটা সারপ্রাইজ নয়, না এটা আমার কাছে সারপ্রাইজ, কারণ পরে বলবো। তার আগে যেটা বলার সেটা বলি, বেশি টাইম নষ্ট করবো না তোমাদের। একটা জায়গায় যাচ্ছি, স্পেশাল জায়গায়, সুস্মিতাকে নিয়ে যাচ্ছি, একজন দেখা করতে আস, না খেতে যাবো না, একজন দেখা করতে আসবে, আসে একজন, একজন দেখা করতে আসবে। তো তার সাথে দেখা করতে যাচ্ছি, সেই জন্য আমি সুস্মিতাকে নিয়ে যাচ্ছি, সৌরভকে নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে কোথায়, সিটি সেন্টার মেট্রো এর বাইরে আমরা হাঁটছি, আর আমরা যাচ্ছি সিটি সেন্টার 1 এর ভিতরে। সো এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, মেবি হিমালয়ান, হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল, হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল এখানে হচ্ছে, দেখাবো একটুখানি নাকি, একটু দেখাবো। কিরে কোথায়? আরে না, এই যে, ঠিক আছে ঠিক আছে, আয় আয়। আচ্ছা আমাদের বললো হচ্ছে তোর ওই এখানে লাউঞ্জ আছে, এল লাউঞ্জ বলে, অনেক বড় লোক, কোথায় গেল? তুই অনেক বড় লোক সেটা বলছে, পয়সা নেই,
আয়না সুস্মিতা অনেক বড় লোক যতক্ষণ আসে আমরা একটু ফোন টোন দেখি নাকি বল তার কারণটা হচ্ছে বলি মানে আমার যা অফিসিয়াল কাজবাজ হয় মানে আমার শোজ রিলেটেড বলো বাকি যা আছে সেগুলো বলো সেগুলো সব সুস্মিতা হ্যান্ডেল করে কলস অ্যান্ড অল সব কিছু প্লাস আমার এখন শ্যুট করছে সুস্মিতা ব্লগের এডিট ফেডিট এগুলো এখন করছে তো একটু যদি একটা মানে সত্যি কথা বলতে এটা যদি একটা আইফোন না হয় একটু প্রবলেম হয়ে যায় তো ব্লগগুলো এডিট করতে খুব চাপ হয়ে যাচ্ছে একদম তো দেখি প্ল্যান করি নাকি চলো এখন প্ল্যান করেছি সুস্মিতার দিকে একটা আইফোন গিফট করবে ঠিক আছে দুজনে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেউ যেতে চাইছে না কোনোভাবেই তো দেখা যাক চলো দেখি কি হচ্ছে ব্যাপারটা আমি নেওয়াবই যখন ঠিক করেছি ব্যাপারটা হচ্ছে এখানে এসেছি তার একটা বিশেষ কারণ হচ্ছে একটু ওর দিকে দেখা মুখটা ঘুরিয়ে এটা কেন করছি আমি জানি না ওকে বারবার বলছি করিস না তাও করছে আমার আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে ঘেমে গেছে তুমি জানি না দেখতে পাচ্ছ কেন করছি হ্যাঁ দেখা পিনটাও দেখিয়ে দে হয়ে গেল হয়ে গেল টাকাটা চলে গেল সব টাকাটা চলে গেল সব টাকা চলে গেল একদম সব শেষ হয়ে গেল শেষ আগে এটা কিন্তু ম্যাকবুক এটাকে কি বলে ভালোবাসা ভালোবাসা দাঁড়া সব শেষ তো সুস্মিতার জীবনের প্রথম আইফোন সুস্মিতা আজকে পেয়েছে সুস্মিতার বুকটা ধুক ধুক করছে খোল 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 না না খোল খোল এটা বার্থডে গিফট এটা না আমি কেন নেবো নে 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 খোল না তাড়াতাড়ি খোল কে দে দেবে খোল খোল ওপেন কর সুস্মিতা ওয়েলকাম টু আইওএস তাকি আরে হাত কাঁপছে কেন তোর নাক টানতে টানতে বক্স তুলছে হাততালি দে ভাই কি করছিস মস্তি আছে ব্যাপারটা তো পিঙ্ক কালার নাকি ফেভারিট কালার কেন তোর পছন্দ না কালারটা বাচ্চার মতন দেখবো কারণ হচ্ছে যে আমি ফোন যেখানে সেখানে রেখে আসি হয়ে গেল তাহলে ফাইনালি হেডেক মার বাড়িয়ে দিলি যে একটু সাবধানে রাখতে হবে আমার যাই হোক ঠিক আছে এতদিন কম দামে ফোন ইউজ করতে মাথা হেডেক ছিল না যেখানে খুশি যা কামানো তো এবার আহা ব্যাপারই আলাদা তাহলে হয়ে গেল এখনো বিশ্বাস করতে পারছে না কি হয়েছে বললি মালটা কোনো স্টোরে আছে ভাবছি আমি বলেছি দুদিন পর থেকে ইউজ করবো কি বললি বল বল না বল 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 বাচ্চাকে ধরো সাপোজ মানে বাচ্চা হয়েছে ঠিক আছে বাচ্চা হয়েছে তো বাচ্চা হয়ে গেছে এবার বাচ্চাটাকে কোলে নেবে না পরের দিন যেদিন হয়েছে তার পরের দিন নেবে তো এখানে একটা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে অরেঞ্জ হিমালয়ান কি অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল এখানে চলছে সিটি সেন্টার ওয়ানে খুব সুন্দর লাগছে দেখে দারুণ কালচারাল অ্যাক্টিভিটিস চলছে সব তো সুস্মিতা আমাদের এখন নিয়ে এসেছে হচ্ছে এখানে ট্রিট দিতে খাবার দাবার এখন খাবো ব্যাগ ফেলে চলে এসছে আনন্দের চোটে দেখেছিস আমার তো এখন ভয় লাগছে ভাই এটাই হবে কি জানি না এই ফোনটা কদিন থাকবে আমি জানি না দেখা যাক তো আমাদের খাবার এখন চলে এসেছে কি আছে এটা বেক ফিশন চিজ আর এখানে এটা হচ্ছে স্কুইড খেয়েছিস ভাই কোনোদিন দেখিস কিন্তু তো বাবার কাছে মাহির ধর কাজ না আমার
ঠিক আছে আর ফোন কিনেছে এখন বলছে ফোন করে করে ভিডিও কলে বলছে সবাইকে যাই হোক সো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক নাকি মুখটা দেখা দেখিয়ে খা কি খাচ্ছিস এখানকার এটা বেস্ট আইটেম এটা দেখা দেখা এটা আইটেমটা দেখা ও এটা হচ্ছে বেক ফিশ এন্ড চিজ এটা সেরা খেতে তোমরা এসে ট্রাই করতে পারো এটা কোরিয়ান বারবিকিউ স্কুইড এটাও সেরা খেতে এটা ভালো না সেরা কোনটা দুটোর মধ্যে ভালো বল তো দুটোই ভালো দুটো ভালো দুটো দুরকম এটা স্পাইসি আজকে এটা বেশি ভালো লাগছে কারণ ঠান্ডা লেগেছে তো হ্যাঁ স্কুইডটা হেভি লাগছে আলাদাই সুস্মিতা হ্যাপি তুই কিছু বলতে চাস আমি আমি এক্সপ্রেস করতে পারছি না কিছু কি বলবো না বলবো মানে আমার এখনো বিশ্বাসও হচ্ছে না কি করব না করব মাথা কাজ করছে মানে আমি বলে বোঝাতে পারবো না মানে আমার কি মানে মজা হচ্ছে না দুঃখ হচ্ছে দুঃখ তো হচ্ছে দুঃখ হচ্ছে না বলছে সব কিছু মানে হাসি আর কান্না যখন একসাথে পাইছি হান্না হাসি আর কান্না হান্না নাকি হান্না পাচ্ছে সুস্মিতা আমার বিশ্বাসই হচ্ছে না এখনো সুস্মিতা টাটা টাটা বেস্ট অফ লাক না আমি কেন নিয়ে যাব উমা নিয়ে যা তুই না 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 নিয়ে যা নিয়ে যা বাড়ি নিয়ে গিয়ে সেট কর দেখে দেখে ইউটিউব দেখ দেখে সেট কর যা শেখ বললাম দোকানে সেট করে আয় তো ঠিক আছে চলো বাই আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আবির বিশ্বাস ব্লগস আর আবির বিশ্বাস ব্লগস এর ফেসবুক পেজটা তোমরা ফলো করে দাও বাই টাটা